আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আজকে আমরা শিখব ওজুর ফরজ কয়টি, ওজুর ফরজ কয়টি এবং শিখব ওজু ভাঙার কারণসমূহ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা শিখব ওজুর ফরজ সম্পর্কে। ওজুর ফরজ হলো চারটি। একবার সমস্ত মুখ ধৌত করা, একবার সমস্ত মুখ ধৌত করা। দ্বিতীয় নাম্বার হলো একবার কিনুই সহ উভয় হাত ধৌত করা। তৃতীয় নাম্বার হলো মাথার এক চতুর্থাংশ একবার মাসিয়া করা। চার নাম্বারে হলো উভয় পা টাকনু সহ একবার ধৌত করা, উভয় পা টাকনু সহ একবার ধৌত করা। উজু ভাঙ্গার কারণসমূহ। এক নম্বরে হলো পায়খানা পোশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, তাহলে ওজু ভেঙে যায়। তৃতীয় নম্বরে হলো মুখ ভরে বমি হওয়া, মুখ ভরে বমি হওয়া। সাধারণ যদি কোনো বমি হয়, সাধারণত একটু একটু এতে সমস্যা হয় না, কিন্তু মুখ ভরে যদি বমি হয় তাহলে ওজু ভেঙে যায়, তাহলে পুনরায় আবার ওজু করে নিতে হয়। তৃতীয় নম্বরে হলো শরীরের ক্ষত স্থান হতে রক্ত পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। যেখানে ক্ষত হয় সেই স্থান থেকে যদি রক্ত বা পুঁজ বের হয় তাহলে অজু ভেঙে যায়, পুনরায় আবার অজু করে নিতে হয়। চার নম্বরে হলো থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। অর্থাৎ যদি থুতুর সঙ্গে রক্ত আসে, মুখে থেকে কোনো রক্ত বের হয় তাহলে ওজু ভেঙে যায়, সেক্ষেত্রে আবার ওজু করে নিতে হবে। পাঁচ নম্বরে হলো চিত বা কাত হয়ে শুয়ে হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া। যদি চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে যায় তাহলে ওজু ভেঙে যায়, পুনরায় আবার ওজু করে নিতে হবে। ছয় নম্বরে হলো পাগল মাতাল ও অচেতন হওয়া। সর্বশেষ সাত নম্বরে হলো নামাজে উচ্চস্বরে হাসা। নামাজে যদি আমরা উচ্চস্বরে হাসি তাহলে আমাদের ওজু ভেঙে যাবে এবং পুনরায় ওজু করে নিতে হবে। এখন আমরা শিখব ওজুর আদবসমূহ। এক নম্বরে হলো উঁচু জায়গায় বসা। দ্বিতীয় নম্বর হলো কিবলামুখী হয়ে বসা। তৃতীয় নম্বর হলো অন্যের সাহায্য না নেওয়া। তৃতীয় নম্বর হলো অন্যের সাহায্য না নেওয়া। চতুর্থ নম্বর হলো উজুর মাঝে দুনিয়াবি কথাবার্তা না বলা। পঞ্চম হলো উজুর মধ্যে হাদিসের বর্ণনা বা দোয়াগুলো পড়া। ছয় নম্বর হলো অন্তরে নিয়ত করা, সাথে সাথে মুখেও করা। সাত নম্বরে হলো প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লা পড়া। এগুলো হলো উজুর আদব। আট নম্বরে হলো কান মাসিয়া করার সময় ভিজা কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কানের ছিদ্র প্রবেশ করা। নয় নম্বরে হলো আংটি নাড়াচাড়া করা। দশ নম্বরে হলো কুলি ও নাকের পানির দেওয়ার জন্য পানি ডান হাতে নেওয়া। এগারো নম্বর হলো উক্ত হওয়ার আগেই উজু করা। এবং বারো নম্বরে হলো উজুর পর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দোয়া পড়া। এগুলো হলো উজুর আদবসমূহ। তো আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।